আপনার ছেলে আসলে কি করে? আব্বা বলে ট্রেনার। তখন জিজ্ঞেস করে কোন জিমের ট্রেনার? আব্বা বলে না ও তো জিম ট্রেনার না, ও তো কপার ট্রেনার। এটা কি জিনিস, কি বানায়, প্রোডাক্ট দেখতে চায়, আব্বা প্রোডাক্ট দেখাতে পারে না। So it was a very interesting journey. I think manusher judgment ta onek beshi matter kore amader shobar khetre, eta shobar life e thake je jai koruk, content creator hok, especially emon kono field e kaaj kora jeta society accept kore na jemon eta. So etake kintu society accept kore na emon na, society janei na eta ki. Society ke ami blame dibo na, because ashole keui China outlier hote. Ha amader baba mara to amaderke bhalobashe, ভালোবাসে বলেই চায় না যে আমরা কোনো ভুল ডিসিশন নেই, এবং ওরা এটাও বোঝে যে আমাদের তো রানিং আউট অফ টাইম, কারণ ওরাও তো আমাদের যে বয়সে অনেক বড় বেশি, তো ওরা বোঝে যে আমরা আমাদের ইউথটা যেন নষ্ট না করে ফেলি, কারণ এই সময়টা কখনো ফেরত আসবে না। তো এই কারণে ওরা চায় না যে আমরা একটা রিস্ক নিয়ে ধরা খাই, তাই না? এই কারণে ধরেন আপনি কন্টেন্ট ক্রিয়েটর হন বা আমি কর্পোরেট ট্রেনার হই বা একজন স্ট্যান্ড আপ কমেডিয়ান হোক না কেন, এইগুলা তো হাই রিস্ক প্রফেশন। তো এত রিস্কে না গিয়ে যদি আমি আপনি একটা সেফার মোর কনভিনিয়েন্ট কনভেনশনাল প্রফেশনে যাই, লাইক বিকামিং আ ডক্টর অর ইঞ্জিনিয়ার অর আ ব্যাংকার অর আ এনজিও ওয়ার্কার অর আ বিসিএস দিয়ে সিভিল সার্ভেন্ট, ইজ ইট বেটার দ্যাট অ্যাট লিস্ট ইউ মিনিমাইজ দ্য রিস্ক? তো আমি আসলে আমার সোসাইটিকে বা আমাদের বাবা মাদেরকেও দোষারোপ করতে পারি না, তারা আমাদেরকে ভালোবাসে বলেই না। বাট এখানে আরেকটা ক্ষেত্র আরেকটা লাইনও আছে, সেটা হচ্ছে যে মানুষজন চায় আপনি তেমনই হন যেটা তাদেরকে সবচেয়ে বেশি স্যুট করবে। হ্যাঁ, ওই তো মানে উপরে নিচে থাকলে আপনি আপনার আউটলায়ার হলে আপনাকে টেনে বেল কার্ভের ভিতরে এনে ওই অ্যাভারেজের মধ্যেই আনবে, ওই যে হার্ড থিওরি বলে। আচ্ছা, যে আপনি মনে করেন আপনি দেখবেন যে অনেক গরু হেঁটে হেঁটে যাচ্ছে টেক্সাসে, হ্যাঁ হেঁটে হেঁটে যাচ্ছে যাচ্ছে, তা আপনি যদি গিয়ে কোনো গরুকে জিজ্ঞেস করেন যে ভাই কই যান, ভাই ভাই কই যান, অ্যান্ড সাপোজ যে গরুটা যদি কথা বলতে পারতো সে মাথা ঘুরে বলতো কেন সবাই যেদিকে যায় সেখানেই যাই। সো ও নিজেও জানে না ও কেন কই যাচ্ছে, সবাই ওদিকে যাচ্ছে, নিশ্চয়ই এটা রাইট ওয়ে, সেও ওদিকে যাচ্ছে, ইটস কল্ড দ্য হার্ট থিওরি। তো একসময় সিএসসি বলে না, হ্যাঁ কম্পিউটার সায়েন্সের এরকম হার্টস ছিল, দেন বিবিএর হার্টস, এখন আমাদের হয়তো কন্টেন্ট ক্রিয়েটার বা ইউটিউবার হবার একটা হার্ট তৈরি হবে, কদিন পর অন্য কিছু হবে, তো এটা অলওয়েজ থাকবেই।